হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এসকিউএল ডাটাবেসের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের এসকিউএল এর আগের ভিডিওগুলো দেখেননি, সবার আগে সেই ভিডিওগুলো দেখে আসবেন, তারপর আমাদের এই ভিডিওটা দেখবেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের ডিলেট, ঠিক আছে? আজকে আমরা ডিলেট কমান্ড নিয়ে আলোচনা করবো। তো এখন ডিলেটটা আমরা কেন ইউজ করবো? দ্য ডিলেট স্টেটমেন্ট ইন এসকিউএল ইজ ইউজ টু ডিলেট এক্সিস্টিং রেকর্ডস ফ্রম এ টেবিল। আমরা যে আমাদের টেবিল থেকে কোনো ডাটাকে ডিলিট করতে চাই, ঠিক আছে, আমরা যেসব ডাটাগুলো এন্ট্রি করছি সেখান থেকে আমাদেরকে কোনো রেকর্ড যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলেট ফ্রমটা কি ইউজ করতে পারি। তো ডিলেট কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা সিঙ্গেল রেকর্ড আমরা ডিলিট করতে পারবো এবং কি মাল্টিপল রেকর্ড কি ডিলিট করতে পারবো। উই ক্যান ডিলেট এ সিঙ্গল রেকর্ড অর মাল্টিপল রেকর্ডস ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। আমরা কন্ডিশনের উপরে ভিত্তি করে কি সিঙ্গেল অথবা মাল্টিপল রেকর্ড ডিলিট করতে পারবো। এখন আমরা সিনটেক্সগুলো দেখি কি আমাদের সিনটেক্স আছে। তো প্রথমে আছে গিয়ে যেটা, সেটা হলো আমাদের ডিলেটিং সিঙ্গেল রেকর্ড ফ্রম দ্য ডাটাবেস টেবিল। আমরা যদি ডাটাবেস টেবিল থেকে সিঙ্গেল রেকর্ড মানে শুধু একটা রেকর্ড যদি আমরা ডিলিট করতে চাই, মানে একটা রো যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি আমরা এই প্রসেসটা আমরা ইউজ করবো। যেমন ডিলেট ফ্রম, তারপর টেবিলের নামটা দেবো, তারপর হোয়ার দেবো, দেওয়ার পর আমাদের কি কলামের নামটা দেবো ইকুয়াল, তারপর কলামের কি ভ্যালুটা, ঠিক আছে, আপনি কোন ভ্যালুটা আপনি ডিলিট করবেন সেই ভ্যালুর নামটা এখানে লিখবেন, ঠিক আছে। এখানে আপনার ডিলিট করবো কিন্তু ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা কি ডিলিট করবো। তো তারপর আমাদের আরেকটা আছে যেটা, সেটা হলো আমাদের ডিলেটিং সেম টাইপ মাল্টিপল রেকর্ডস ফ্রম দ্য ডাটাবেস টেবিল। আমরা যে ডাটাবেস থেকে একই টাইপের অনেকগুলো ভ্যালুজ আমরা ডিলিট করছে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। যেমন আমাদের সেম টাইপ এবং সিঙ্গেল রেকর্ড মানে মাল্টিপল রেকর্ড এবং সিঙ্গেল রেকর্ড দুটোটা ডিলিট করার সিস্টেমটা একই, ঠিক আছে। ডিলেট প্রথমে, তারপর ফ্রম, তারপর টেবিলের নাম, তারপর হোয়ার দিয়ে কলাম দেবো ইকুয়াল দেবো ভ্যালু দেবো। এখন আমার সিঙ্গেলের ক্ষেত্রেও যদি আমাদের ভ্যালুটা যদি একাধিকবার হয় তাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর মাল্টিপলের ক্ষেত্রে যদি ভ্যালুটা যদি একবার হয় সেটাও ডিলিট হবে, আর যদি একাধিকবার থাকে ভ্যালুটা তাও কি সেই ভ্যালুটা সহকারে আমাদের ফুল রোটা কি ডিলিট হয়ে যাবে। তো তার জন্য এখন আমরা এসকিউএল কমান্ডে চলে যাই। তো প্রথমে এখানে আসবেন, সার্চ বার আসবেন, আইসে লিখবেন রান এসকিউএল কমান্ড, সেম ভাবে আগের মতোই রান এসকিউএল কমান্ড লিখার পর কি আপনি চালু করবেন। তো যেহেতু আমার চালু করা আছে তো আসলাম। আসার পর সবসময় আমাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার সিস্টেমগুলো গিয়ে কানেক্ট, তারপরে সিস্টেম আপনার মানে সিস্টেম বলতে কি, যেমন সরি দিই কানেক্ট লিখলাম, লেখার পর এন্টার দিলাম, ঠিক আছে। এন্টার ইউজার নেম মানে আপনি যেই নামে আপনার কমান্ডটা আপনি সেট আপ করেছেন, ঠিক আছে, এসকিউএল সার্ভারটা সেই নামটা দেবেন। তো আমি লিখলাম কি সিস্টেম, তারপর এন্টার দেবো, দেওয়ার পর এখন পাসওয়ার্ডটা দেবেন, এন্টার, ঠিক আছে, কানেক্টেড। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কি প্রথমে একটা সিঙ্গেল ডাটা আমরা ডিলিট করি। যেমন মনে করেন আমি এখান থেকে যেমন যেটা করবো সেটা হলো গিয়ে সিঙ্গেল ডাটা, আমি এই যে ঠিক আমি টিউটোরিয়াল 3 থেকে আমি অলরেডি কয়েকটা টেবিল করে ফেলেছিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই টিউটোরিয়াল 3 এ টেবিলটা থেকে রহিম, ঠিক আছে, এইকে আমি ডিলিট করবো, ঠিক আছে। তো আমার প্রথমে যে সিস্টেমটা সেটা হলো আমাদের ডিলিট ডিলেট, এটা ডিলেট ক্যাপিটাল স্মল সবভাবে লেখা যায়। তার ফ্রম ফ্রম দি টেবিল নেম, সরি টেবিল নেম হলো আপনার টিউটোরিয়াল 3, তারপর তাহলে ফ্রম ফ্রম থেকে লিখলাম হোয়ার। আমাদের এখন কলামের নাম, কোন কলাম আমি যদি কি নেম কলামের রহিমকে আমি ডিলেট করবো, তারপর হোয়ার নেম ইকুয়াল, তারপর সিঙ্গেল কোট রহিম, তারপর সিঙ্গেল কোট ক্লোজ, এন্টার দিলাম, এই যে ওয়ান রো ডিলেটেড। এখন আমরা দেখি আমাদের টেবিল থেকে কি ভ্যালুটাকে ডিলিট হয়েছে কিনা। তো আমাদের টেবিলটা দেখার জন্য সিলেক্ট ইনটু ফ্রম, তারপর কি টেবিলের নাম টিউটোরিয়াল 3, তারপরে ক্লোজ, এন্টার। দেখেন আমাদের যে রহিম একদম ফুল আমাদের কি রোটা আমাদের কি ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কি সিঙ্গেল ডিলিট করার সিস্টেম। তার একটা মাল্টিপল, ঠিক আছে, আমরা মাল্টিপল নামে যদি কোনো রো ডিলিট করতে চাই সেক্ষেত্রে যেমন আমি চাচ্ছি এখানে দেখেন আমাদের ব্রাঞ্চ নেমটা কিন্তু দুইবার দেওয়া আছে, ঠিক আছে, মিরপুর। তো এখন চাচ্ছি আমি এই মিরপুর লেখা যে আমার ব্রাঞ্চগুলো আছে সবগুলো আমি চাচ্ছি ডিলিট করে ফেলবো, সেম ভাবে একদম সেম প্রসেস। তো এখন সেম প্রসেস যেহেতু আমরা তাহলে আগের কমান্ড লাইনটা ইউজ করবো। তো আগের কমান্ড লাইন ইউজ করার জন্য আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো, ঠিক আছে, চাপবো, এক চাপলাম এক লাইন, তারপর চাপলাম এই যে, ঠিক আছে, ডিলিট ফ্রম টিউটোরিয়াল 3 হোয়ার আমার তারপর ব্রাঞ্চ নেম, ঠিক আছে, ব্রাঞ্চ নেম, আমাদের ব্রাঞ্চ নেম ছিল কি মিরপুর, MIRPUR, তারপর এন্টার। দেখেন টু রো ডিলেটেড, আমাদের মিরপুর নামে যে কটা আমাদের রো ছিল কি সব ডিলেট, যেমন এই একটা রো ছিল, এই একটা রো ছিল। এখন আমরা যদি টেবিলটা আবার সেমভাবে শো করি আবার আবারও চাপলাম, এই যে সিলেক্ট ইনটু ফ্রম T23 এন্টার। দেখেন আমাদের এখন কি শুধু সিরিয়াল নাম্বার 2 এবং কি 5 এই দুইটা আছে, আর বাকি সব কি আমাদের এন্ট্রি ডিলিট হয়ে গেছে। তো এইটা গেল আমাদের কি আমাদের নির্দিষ্ট করে কোনো কোনো কি ভ্যালু ডিলিট করার সিস্টেম। তো আরেকটা আমাদের মাধ্যম ছিল কি ডিলিটিং অল এন্ট্রিস রেকর্ড ফ্রম দ্য টেবিল, ঠিক আছে। আমাদের ডিএলই টেবিলের অল ডাটাগুলো আমরা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে ডিলিট করব। তো তার জন্য যেটা করবো আবার সিমভাবে এখানে ছিল কি ডিলিট দেওয়া ছিল, তার ফ্রম দ্য টেবিলের নামটা দেবো ডিলিট ফ্রম, তারপর টেবিলের নাম ছিল আমাদের টিউটোরিয়াল টিউটোরিয়াল 3, তারপর এন্টার দিলাম। পুরো ডিলিটেড দুইটা রো ছিল, দুইটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখি টেবিলটা আবার সিমভাবে সিলেক্ট সিলেক্ট ইনটু ফ্রম ফ্রম, তারপর আমাদের টেবিলের নাম টিউটোরিয়াল 3, তারপর এন্টার দিলাম। নো রো সিলেক্টেড, কারণটা কি আমার পুরো ডাটাটা এখন এন্ট্রি আছে, ঠিক আছে, এমটি হয়ে আছে। এখন সেই জন্য আমাদের কি নো রো সিলেক্টেড, আমাদের কোনো রোটো নেই। তো এইটা ছিল আমাদের কি ডিলিট করার সিস্টেমটা, ঠিক আছে। এই তিনটা মাধ্যমে আমরা কিন্তু টেবিল থেকে আমাদের ডাটাগুলো ডিলিট করতে পারি। তো তারপর আমরা আলোচনা করব ড্রপ অ্যান্ড ট্রান্সকেট স্টেটমেন্ট নিয়ে, ঠিক আছে। তো প্রথমে ড্রপ স্টেটমেন্ট, ড্রপ স্টেটমেন্টের কাজটা কি? এ ড্রপ স্টেটমেন্ট ইউজ টু ডিলিট এ হোল টেবিল ফ্রম দ্য ডাটাবেস। আমরা আমাদের ডাটাবেস থেকে পুরো একটা টেবিলকে ডিলিট করে ফেলতে চাই, ঠিক আছে, মানে একদম টেবিলের নাম সকল যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমরা ড্রপের মাধ্যমে ডিলিট করতে পারবো। যেমন আমরা এই যে একই নামে আমরা এর আগে আমরা সিলেক্টের যখন কমান্ডের কাজগুলো করছিলাম তখন কি আমরা একই নামে একাধিক টেবিল কিন্তু করতে পারিনি, ঠিক আছে। তো আমি মনে করি আমাদের টিউটোরিয়াল নামের যে টেবিলটা ছিল এই কিছুক্ষণ আগে আমরা কি ডাটাগুলো কি ডিলিট করে ফেলেছিলাম। এখন আমি চাইছি টিউটোরিয়াল নামে আরেকটা টেবিল এন্ট্রি করবো, এখন সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না, কারণ ইতিমধ্যে আমার টিউটোরিয়াল 3 নামে কিন্তু আরেকটা টেবিল আমার আছে। দেখুন তা আমি চাচ্ছি যে এই টিউটোরিয়াল 3 যে টেবিলটা ছিল ওইটা আমাদের একদম সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ফুললি একটা টেবিল একদম A to Z তার নাম আমরা ডিলিট করে ফেলতে চাচ্ছি, তার জন্য আমরা কি ড্রপ স্টেটমেন্টটা ইউজ করবো। তো আমাদের সিস্টেমটা লিখে ড্রপ, প্রথমে লিখে ড্রপ দেবো, তারপর টেবিল, তারপর টেবিলের নামটা দেবো। তখন আমরা কমান্ডটা ছিল যে আমাদের, তখন আমরা আগে দেখি আমাদের যেমন আমাদের একটা টেবিলের লিস্ট আমরা দেখি। তো টেবিলের লিস্ট দেখার জন্য আমরা যেটা করবো সিলেক্ট টেবিল, তারপরে নেম ফ্রম ইউজার টেবিল TABLES টেবিলস, তারপর এন্টার। সরি ভুল হয়েছে, সিলেক্ট SCLECT, হ্যাঁ সিলেক্ট SCLECT সিলেক্ট টেবিল নেম ফ্রম টেবিল ইউজার, ওকে। তো মনে করেন এখানে যেমন এই যেখানে আমরা শেষের দিকে যে DRHS আমার কি একটা টেবিল ক্রিয়েট করা আছে, তবে এই যে SHS এ টেবিল ক্রিয়েট করা আছে, আমি চাচ্ছি এই টেবিলটা আমি ডিলিট করে ফেলবো, ঠিক আছে। তো তার জন্য যেটা কাজটা করবো আমরা ড্রপ টেবিল, তারপর টেবিল নাম কি দেবো আমরা SHA দিলাম, তারপর এটা দিলাম, এই যে টেবিল ড্রপ হেড, ঠিক আছে, ড্রপ হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের টেবিলটাকে আছে কিনা আমাদের লিস্টে। দেখেন আমাদের কি SHS নামে কোনো কিন্তু টেবিল এখানে নেই, ঠিক আছে। এখন কিন্তু আমাদের SHS নামে কোনো টেবিল, এখন আমি চাইলে কিন্তু SHS এই নামে নতুন করে একটা টেবিলকে এন্ট্রি ক্রিয়েট করতে পারবো। তো ক্রিয়েট করার জন্য আবার সেম ভাবে যেমন CREATE ক্রিয়েট, যেমন আমি আবার দেখাচ্ছি এটা কাজটা, প্রথম যেমন ক্রিয়েট দেব, তারপরে দিলাম আমরা টেবিল যেমন SHS এ, তারপর ব্র্যাকেট দিলাম ID, তারপর ইন্টিজার ব্র্যাকেট, ওকে। টেবিল কি ক্রিয়েটেড হয়েছে, ঠিক আছে। এখন যে আবার যদি ক্রিয়েট করতে এই সেম নামে কিন্তু তা কিন্তু আর পসিবল হবে না, দিলাম এটা দিলাম, এই যে নেম ইজ অলরেডি কি ইউজড বাই দ্য এক্সিস্টিং অবজেক্ট, ঠিক আছে। তো আমরা যদি ফুললি একটা টেবিলকে ডিলিট করে ফেলতে চাই একদম নাম সহ, সেক্ষেত্রে কি আমরা ড্রপ কমান্ড ইউজ করবো। তারপর আমাদের আছে ট্রানজিটটা, ইট ইজ ইউজ টু রিমুভ অল রেকর্ড ফ্রম এ টেবিল অ্যান্ড রিমুভ ইনক্লুডিং অল স্পেস অ্যালোকেটেড ফর দ্য রেকর্ডস, ঠিক আছে। তো এখন এটা আমরা ইউজ করবো নর্মালি আমাদের, যখন আমরা ড্রপ ইউজ করলাম কি জন্য আমরা ড্রপ ইউজ করলাম, আমাদের টেবিলের নাম ভ্যালু সহ সব A to Z সব কিন্তু ডিলিট হয়ে যাবে, টেবিলের নামটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আমাদের যে ট্রান্সলেট যে আমাদের ইয়াটা আছে কমান্ড আছে, এটার কাজ হলে কি আমাদের কি টেবিলের নামটা ডিলিট হবে না, আমাদের টেবিলটা থাকবে, টেবিলটা আমাদের থাকবে। কিন্তু আমাদের টেবিলে যেসব আমরা ভ্যালুগুলো আমরা এন্ট্রি করেছিলাম, যেসব কলামগুলো আমরা এন্ট্রি করেছিলাম, কোনো কিছু কিন্তু আমাদের থাকবে না, একদম সব কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো যেমন আমরা দেখি, তো তার জন্য আমরা আবার কমান্ডটা দেখে নিলাম। আমাদের তুমি কি ট্রানজিট লিখবো, তারপর টেবিল দেবে কি টেবিল নামটা দেবো। তো আমরা সেমভাবে আবার এসকিউএল কমান্ডে চলে আসি। যেমন আমি চাচ্ছি আগে একটা টেবিল শো করি, সিলেক্ট ইনটু ফ্রম টিউটোরিয়াল 2 3। এটা তো নেই কিছুর ভিতরে, অলরেডি ডিলিট টু দিলাম। ঠিক আছে, এখন এখন আমি এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, ট্রান্সলেট। তো প্রথম লিখবো TRUNCAT ট্রান্সলেট, তারপর টেবিল, তারপর টেবিল নেম কি TUTORIAL টিউটোরিয়াল 3, তারপর এটা দিলাম। এখন আমরা যদি টেবিলে দেখি আছে কিনা, কি অবস্থা, সেভাবে সিলেক্ট ইনটু দিয়ে এটা 3। এই যে আমাদের কি বলছে, ও সরি এটা ঠিক করে করলাম, তারপর সিলেক্ট করলাম টিউটোরিয়াল 3টা, সরি এটা আমরা টিউটোরিয়াল 2টা দেখেছি। এখন টিউটোরিয়াল 3টা দেখি আমাদের কি আছে কিনা। তো প্রথম যেটা করবো, এখানে টিউটোরিয়াল 3টা লিখে দিয়ে আমরা টিউটোরিয়াল 3 এটা দিলাম। এই যে নো রো সিলেক্টেড। ঠিক আছে, আমাদের কি এ টু জেড সব কি আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা কি আবার যদি এন্ট্রি করতে আবার কি প্রথম থেকে আমরা কি এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের ডিলেট করা সিস্টেমগুলো, ডিলেট, ড্রপ এবং ট্রান্সলেট, তিনটা কাজে কি আমাদের টেবিলের এন্ট্রি ডিলেট করা, আমাদের টেবিল ডিলেট করার প্রসেসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।